আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে চাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রেডক্রসের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হল শনিবার। পৌর উৎসবের অষ্টম দিন মঞ্চ মাতালেন অতিথি শিল্পী রথিজিৎ ভট্টাচার্য। রবিবার সকালে আউশ গ্রামের সিদ্ধামোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা। ভারতের কমিউনিস্ট পার্টি পূর্ব বর্ধমান জেলা কমিটির 24তম সম্মেলনকে সামনে রেখে শনিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান নবাবহাট সংলগ্ন একটি দোকানের কর্মীর হাতে গুলি করে দোকান লুটের অভিযোগ উঠল পাঁচজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বর্ধমানের উল্লাস সংলগ্ন এলাকায় চাঁদা তোলার সময় লরির ধাক্কায় মৃত্যু হল শ্রীরামপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রের। চলে আসছে বিস্তারিত খবরে। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন আনুমানিক 150 জন রক্তদান করেন। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। শিবিরটি অনুষ্ঠিত হয় ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিন স্বেচ্ছায় আনুমানিক 150 জন রক্তদান করেন। ফিতে কেটে এদিনের অনুষ্ঠানে সূচনা হয়। ভাতারের বর্তমান বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, বিশিষ্ট সমাজসেবী পরেশ চক্রবর্তী, ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। এদিন স্বেচ্ছায় 150 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমরা প্রতিবারই ভাতার ব্লকে বিভিন্ন অঞ্চলে করি। গতবারও ব্লকে করা হয়েছিল, এবারেও ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের প্রাককালে রক্তদান শিবির হলো। এবং আমাদের টার্গেট আগামীকাল আমাদের 12 জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস পালন হবে এই অফিসে এবং ভাতার হসপিটালে। আমরা ফল বিতরণ করব, এখান থেকে বস্তু বিতরণ। এই অনুষ্ঠান আমরা নেতির নির্দেশ মতো নেতির নির্দেশকে অক্ষর করে পালন করছি। আমাদের দল অনেক কষ্ট করে প্রতিষ্ঠা হয়েছে, তাই আমরা সেই প্রতিষ্ঠিত দলকে সম্মান জানিয়ে নিজেদের রক্ত দিয়ে আমরা এই অনুষ্ঠানকে আরও বেশি সুন্দর করছি এবং নববর্ষের যেন শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রত্যেক নাগরিক হিসেবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। রেডক্রসের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হল শনিবার। সংস্থার কাজকর্ম নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। কোর্ট কম্পাউন্ড সংলগ্ন রেডক্রসের ভবনে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রেডক্রসের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হল শনিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় কোর্ট কম্পাউন্ড সংলগ্ন রেডক্রসের ভবনে। সংগঠনের নেতৃত্ব সহ অন্যান্য দলীয় কর্মীরা এদিনের সভায় অংশ নেন। সংস্থার কাজকর্ম নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি আগামী দিনের কাজকর্মের রূপরেখা তৈরি করা হয় আলোচনা সভার মাধ্যমে। কর্মসূচি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজ আমাদের রেডক্রসের আজীবন সদস্য যারা লাইফ মেম্বার তাদের মান্থলি মিটিং, প্রতি মাসের শেষ শনিবারে আমাদের মিটিং হয় 3:30 সময়, এখন শীতের টাইম। আর এই মিটিংয়ে আমরা নানান রকম আলোচনা করি, রেডক্রসের সুখ দুঃখ, রেডক্রসের কাজকর্ম, অ্যাক্টিভিটিস ইত্যাদি সম্বন্ধে আলোচনা হয়।
এবং আমরা কি করতে পারি, কোনো পরামর্শ থাকলে সেগুলো গ্রহণ করা হয়। রেডক্রস যে নানান রকম অ্যাক্টিভিটিস বাড়িয়ে যাচ্ছে সেগুলো সকলকে জানানো হয়, ইত্যাদি বিষয়গুলো আলোচনা হয়। তার সঙ্গে আমাদের কিছু সাংস্কৃতিক দিক থাকে, গান টান কবিতা বক্তব্য ইত্যাদি থাকে, নানা রকম জিনিস দিয়ে এই দিনটাকে সমৃদ্ধ করা হয়। হ্যাঁ, আইবিএর নতুন সদস্য হয়, নতুন সদস্য যারা হয়েছেন তাদের পরিচিত করানো হয় সকলের সঙ্গে, কারণ অনেক প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে, সেই প্রতিভাগুলো একসঙ্গে যুক্ত হয়ে রেডক্রসকে সমৃদ্ধ করুক এটা আমরা চাই। কারণ রেডক্রস হচ্ছে আন্তর্জাতিক সেবা কেন্দ্র, এই সেবা কেন্দ্রটা যেন মানুষের সেবায় আসে, সত্যি করেই মানুষের সেবা আসে, যার জন্য দিনান্তে নামে যেটা আমাদের বৃদ্ধাবাস করা হয়েছে বাঁকুড়া মোড়ে, সেই দিনান্তে একটা সুন্দর জায়গা, মানুষের সুন্দর পরিবেশে যেন বয়স্ক মানুষরা থাকতে পারেন, তাদের কোনো অসুবিধা না হয়, তাদের রিক্রিয়েশনের ব্যবস্থা, তাদের খাওয়া থাকা স্বাচ্ছন্দ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা সমস্ত দিকগুলো রাখা হয়, তাদের নিয়ে মাঝে মাঝে এখানে ওখানে যাওয়া ইত্যাদি জিনিসগুলো করা হয়। আর রেডক্রস এই যেই বিল্ডিংটা, এই বিল্ডিংটা বহুদিন থেকেই মানে কোনো সংস্কার হয়েছিল না, এটা পুরোপুরি সংস্কার শুরু হচ্ছে, আর নতুন করে আমাদের মেম্বারশিপ ডাইট দেওয়া হচ্ছে এখন, যাতে করে রেডক্রসের একটা জায়গায় আসে। আমাদের কালনা শাখা, রেডক্রসের যে কালনা ব্রাঞ্চ সেটা ডিফাং হয়েছিল, সেটাকেও কিন্তু আমরা 3 লাখ টাকা এখান থেকে দেওয়া হলো রেডক্রস থেকে, দিয়ে সেটাকে কার্যকরী করা হয়েছে। বর্ষবিদায় তো বটেই, আজকের যে অনুষ্ঠানটা, প্রতিদিনে প্রতি মাসে অনুষ্ঠানকে আমরা একটা কিছু নামাঙ্কিত করি, তো আজকে যিশু প্রণাম, হ্যাঁ যিশু প্রণাম এবং হচ্ছে বর্ষবিদায় বর্ষবরণ আলোক যুক্ত হয়েছে। অর্থাৎ কিনা রেডক্রসে যে পলিক্লিনিকে বিভিন্ন রকম ডাক্তারবাবু থাকতে লাগে, তাতে চোখে চোখে ডাক্তার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। পৌর উৎসবের অষ্টম দিন মঞ্চ মাতালেন অতিথি শিল্পী রথিজিৎ ভট্টাচার্য। এদিন শিল্পী নিজেও নাচলেন, সাথে দর্শকদেরও নাচিয়ে তোলেন। শিল্পীর সুরের মায়াজালে মুখরিত হয়ে ওঠে গোটা উৎসব প্রাঙ্গণ। শনিবার ছিল বর্ধমান উৎসবের অষ্টম দিন। অন্যান্য দিনের ন্যায় এদিনও অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন রথিজিৎ ভট্টাচার্য। শিল্পী তার অনেক কথাই এদিন আমাদের সাংবাদিকের কাছে তুলে ধরেন। শিল্পী জানান, পুরনো গানকে নতুনভাবে গাইতে তিনি ভালোবাসেন। এর পাশাপাশি প্রয়াত শিল্পী কালিকা প্রসাদকে সারে কামা পায়ের বিশেষ অঙ্গ বলে মন্তব্য করেন। কালিকাদা তো আমাদের সারে কামা পায়ের একটা বিশেষ অঙ্গ ছিল, ওনাকে ছাড়া আমরা ভাবতেই পারতাম না। আমরা কোন বুকে পাথর রেখে আমাদের কাজ করতে হয়েছে, আমরা সারেগামাপা থামিয়ে দিতে পারি না, চালিয়ে যেতে হয়েছে। কিন্তু প্রত্যেকদিন আমরা মিস করতাম কালিকাতার পুরনো কাজগুলো, আমরা চালিয়ে দেখি, ওনার থেকে অনেক কিছু শিখেছি। উনি যে রাস্তায় আমাদের লোকসঙ্গীত নিয়ে কাজ করতে বলেছিলেন, আমরা সেভাবে কাজ এখনও চেষ্টা করি ফলো করার। বিচারকদের কাছ থেকে যখন ভালো ভালো কমেন্ট শুনি তখন কেমন অনুভূতি? বিশিষ্ট বিচারকরা থাকে, প্রশংসা শুনতে সবাই ভালোবাসে এবং আমি ব্যতিক্রম নই, আমারও ভালো লাগে। কিছু না, এটা গান ভালোবাসা থেকে এসছে। আমি কম্পোজ করতে ভালোবাসি এবং সারেগামাপাতে নতুন গান গাওয়া হয় না, পুরনো গানই গাওয়ানো হয়। কিন্তু এখনকার দিনের যারা খুব ছোট ছেলেমেয়েরা, যারা কলেজ গোয়িং ছেলেমেয়েরা যারা আছে, খুব তাদের বয়স 15 থেকে 20, তাদের অনেক সময় কী হয়, 50 দশকের গান হয়, তাদের অন্যরকম করে গাইতে ইচ্ছে করে। তো সেই চিন্তাভাবনা থেকে ভাবি যে পুরনো গানটাকে নতুন করে প্রেজেন্ট করলে লোকের কেমন লাগে, শুরু করি এবং সেটা লোকের পছন্দ হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে কি মিউজিক ডিরেক্টর হওয়ার ইচ্ছা আছে? মিউজিক ডিরেক্টর আমি তো করছি অলরেডি, মিউজিক ডিরেকশনই করি আমি, এটাই আমার মূল পরিচয়, সাথে গান গাই। এখনো চলচ্চিত্র জগতে কোনো মিউজিক আমি করেছি? আমি নকশাল বলে একটি ছবিতে আমি মিউজিক করেছি, ফাইট ওয়ানিস্টনে করেছি, বম্বেতে একটা ছবির কাজ করছি, সেটা টেলিকাস্ট হলে আপনারা জানতে পারবেন, তো করছি কাজ। আপনার হাত থেকে যেসব শিল্পীরা তৈরি হয়ে যারা প্রতিষ্ঠিত হচ্ছে তখন কেমন লাগে? ভালো লাগে, দেখুন নিজে যা শিখেছি সেটাই তো শেখাই, সেটা যখন আরেকজন ভালো করে করতে পারে তখন নিজের পছন্দ ভালো লাগে। কিন্তু অবভিয়াসলি আমি চাই ছাত্রছাত্রীরা বড় হোক, অনেক ভালো করুক কাজ। Thank you.
বছরই প্রথম পৌর উৎসবে গাইতে আসা বলে জানান শিল্পী। বর্ধমান শহরে এর আগে আমি এসেছি, কিন্তু এই পৌর উৎসবে প্রথম। ছোটবেলা থেকে আমি গান বাজনা করি, না গানের পরিবার পরিকল্পনা নিজে শুরু করবো, নিজে গাইবো এবং নতুন ছেলেমেয়েদের গাওয়াবো। বর্ধমানবাসীকে বলবো, আপনারা দেখুন, আমি সরাসরি শিল্প জগতের সাথে আমার সম্পর্ক, যারা গান ভালোবাসে তাদের আমি ভালোবাসি, এবং এই ভালোবাসা পরস্পরের মধ্যে থাকলেই আমাদের গান বাজনা বেঁচে থাকবে। তাই নতুন বছরে আরও বেশি করে গান শুনুন, আবার ডাকলে বর্ধমান যদি ডাকে সাড়া দেবে, যখন ডাকবে তখনই সাড়া দেব। নতুন বছরে দর্শকদের বেশি করে গান শোনার আহ্বান জানান শিল্পী। মেনকা মাথায় দিল ঘোমটা, গানের মাধ্যমে শিল্পী সকলকে নাচিয়ে তোলেন। তাই নয়, হয়তো তোমারই জন্য গানের মাধ্যমে গোটা প্রাঙ্গণ মুখরিত করে তোলেন শিল্পী। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। রবিবার সকালে আউশ গ্রামের শিবদা মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই স্বামীকে আটক করে পুলিশ। পরে গ্রামবাসীরা পুলিশের কাছে জানায় অভিযোগকারী স্ত্রী কোহিনুর বিবি মানসিকভাবে অসুস্থ এবং তার অভিযোগও মিথ্যা। কিন্তু তারপরেও স্বামী নূর শেখকে না ছাড়ায় রবিবার সকালে আউশ গ্রামের শিবদা মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষিপ্ত গ্রামবাসীরা। ভালো করছিল
কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে কালকে ছেলেটা কি মাঠে জমিতে আলু হয়ে আলুতে মাটি দিতে গিয়েছিল, কে ওই ছেলেটা, যে ছেলেটাকে ধরে নিয়ে গেলাম নুরু শেখ, তার আর কি ওই মেয়েটার নামে আর কি কমপ্লেন দিয়েছে ওর স্ত্রী ইয়েতে ফাঁড়িতে, যে আমার মেয়েটাকে কিডন্যাপ করে বিছিয়ে দিয়েছে। যে আগে পুলিশে বললো যে কিডন্যাপ করে বিছিয়ে দিয়েছে বলে আমরা ধরে এনেছি, যে আমরা গেলাম যে না কিডন্যাপ করে বিছিয়ে নাই, ও আর কি বিশ্বভারতী শান্তিনিকেতনে মেলা দেখতে গেছিলো, যে ওর বোনের ঘরে ছেলেটার বোনের ঘরে ছিল মেয়েটা, যে মেয়েটাকে রাত্রিবেলাতেই আনা হলো, পুলিশে বললো যে মেয়েটাকে এনে দাও ছেড়ে দেবো, তাও কিন্তু আমরা যখন রাত্রিরে আর কি গাড়ি ভাড়া করে ওর বোন আর কি মেয়েটাকে পাঠিয়ে দিল, সেই সময় মেয়েটাকে ছেলেটাকে দুজনাকে আটকিয়ে রেখে দিল। আমাদেরকে বলছে নিয়ে আসতে, আমরা মেয়ের বাক্যটা আনতে যাবো কেন, পুলিশকে বললাম আপনারা নিয়ে আসুন, বলছিল ওরা আসতে চাইছে না, আসতে চাইছে না, আমাদের ছেলেকে ছেড়ে দিন, আপনারা মেয়েটাকে নিয়ে বাপের ঘরে পাঠিয়ে দিন, তাও তো ভালো হয়, তাও বলছি যে না হবে না গো, তোমাদের আমাদেরকে মিচাল করতে হবে, তবে যে ছাড়বো। আমরা বলছি যে রবিবার সকাল 10:30 থেকে প্রায় 3 ঘন্টা চলে অবরোধ। রামপুরহাট থেকে বর্ধমান ফেরার পথে অবরোধের জেরে আটকে পড়েন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। কি পুলিশকে আপনাদেরকে টর্চার করেছিল কিছু? না টর্চার আমাকে করেনি, পরে থেকে আটকে রেখেছিল আপনাদেরকে, থেকে সারা বেলা 10:30 কি অপরাধ বলছে ওরা পুলিশ? বিক্ষোভকারীদের কাছে ঘটনার কথা জানতে চান। মন্ত্রী অভিযোগের কথা শোনার পর পুলিশ সুপারকে ফোন করেন, তারপর পুলিশ নূর শেখ ও তার মেয়েকে পাঠানো হয় শিবদামোড়ে, পরে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। অবরোধের জেরে বর্ধমান সিউড়ি জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বর্ধমান থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। ভারতের কমিউনিস্ট পার্টি পূর্ব বর্ধমান জেলা কমিটির 24তম সম্মেলনকে সামনে রেখে শনিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান কার্জন গেট সংলগ্ন ম্যান্ডেলা পার্কের সামনে অনুষ্ঠিত হয় এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতের কমিউনিস্ট পার্টি পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে 24তম সম্মেলন। আগামী 5 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। বর্ধমান টাউন হলে অনুষ্ঠিত হবে 3 দিন ব্যাপী সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে প্রচার চালাতে শনিবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান কার্জন গেট সংলগ্ন ম্যান্ডেলা পার্কের সামনে অনুষ্ঠিত হয় এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন লোকগান, সাঁওতালি গান ও নৃত্যের মাধ্যমে 24তম সম্মেলন উপলক্ষে প্রচার চালানো হয়। উপস্থিত ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির জেলা নেতৃত্ববর্গ। আজকে 7 জানুয়ারি 2018 বর্ধমান টাউন হলে অনুষ্ঠিত হবে সম্মেলন উপলক্ষে। আগামী 5 জানুয়ারি দুপুর 2টোয় প্রকাশ্য সমাবেশ টাউন হলে অনুষ্ঠিত হবে। সেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পলিট ব্যুরোর সদস্য কমরেড বিমান বসু। সম্মেলন উপলক্ষে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী আয়োজন করা হয়েছে টাউন হলে। আজকে প্রথম দিনেই আমাদের আদিবাসী লোক আঙ্গিকের যে অনুষ্ঠান,
তিনটে থেকে শুরু হয়েছে, চলছে বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান। এখন বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমান নবাবহাট সংলগ্ন একটি দোকানের কর্মীর হাতে গুলি করে দোকান লুটের অভিযোগ উঠল পাঁচজন দুষ্কৃতীর বিরুদ্ধে। আহত ব্যক্তিকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। ফের শহরে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বর্ধমান নবাবহাট সংলগ্ন একটি দোকানে। দোকান মালিকের দাবি, শনিবার রাতে 9:30 নাগাদ তিনি এবং তার এক কর্মী খাবার আনতে যান। সেই সময় অপর এক কর্মী সোনু কুমার বর্মা দোকানে ছিল। অভিযোগ, পাঁচজন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে দোকানে প্রবেশ করে এবং কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের ক্যাশবক্সে থাকা নগদ প্রায় 3 লাখ টাকা লুট করে দোকান কর্মীর ডান হাতে একটি গুলি করে দুষ্কৃতীরা চম্পট দেয়। আহত কর্মী সোনু কুমার বর্মাকে আশঙ্কাজনক অবস্থায় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এ বিষয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছে দোকান মালিক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। শহরে বারবার চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বর্ধমানবাসীর মধ্যে। আমি খাবার আনতে গেছিলাম, সময় তখন 9:30 বাজে। আমি আমার স্টাফ গিয়েছিল সুনীল বলে খাবার আনতে। ওখানে আধ ঘন্টার মতো আমরা খাওয়া দাওয়া করে ওর জন্য কিছু খাবার নিয়ে আসছিলাম। ইন দ্য মিনটাইম ডেলি নিত্য প্রায় দিন এরকমভাবে আমরা খাওয়া দাওয়া থেকে নিয়ে এসে খাই। এসে দেখি গেটের কাছে কি প্রচণ্ড ব্লাডিং হচ্ছে আর ও ছটফট করছে। এসে বলছে আমি কী হয়েছে, না এতজন এসে মেরেছে, মেরে টাকা পয়সা দিয়ে গেছে, প্রচণ্ড গুলি মেরেছে। তারপরে স্যার আর ব্রেন কাজ করেনি আর আমি দেখে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে হসপিটালে তো ছুটাতে। তারা কী অবস্থায় এসছে না এসছে কিছু জানা গেছে ওর কাছ থেকে? বলছে স্যার 10 থেকে 12 জন মতো লড়ছে। তার কি সব মানে খালি মুখ না মুখ ঢাকা ছিল? ঢাকা ছিল স্যার। কি নিয়ে এসেছিল? বলছিল বন্দুক ছিল, তরবার ঝুরি চুরি ছিল। তারা কি হেঁটে এসছো না কোনো গাড়িতে? ও তো ভিতরে স্যার বসেছিল, শীতকালের সময় বুঝতে পারেনি বাইরে থেকে, গেটের বাইরে থেকে লাভ দিয়ে এসছে। কেমন কি টাকার মাল গেছে? 2 থেকে 3 লাখ টাকার মতো ছিল। ক্যাশ না এমনি সব? ক্যাশ ছিল। আর আনুমানিক অন্য কিছু কিছু গেছে? আনুমানিক কিছু স্যার এখনো দেখিনি আমি ঠিক মতো। কি নাম জান লেগেছে স্যার? জান লেগেছে তার নাম কি? সোনু কুমার বর্মা। কি চাইছেন আপনারা, তদন্ত চাইছেন তো? অবশ্যই স্যার, আগামী দিনে এরকম ঘটনা ঘটলে মানুষ থাকবে কি করে? এখন আমরা বাইরে থেকে এসেছি, ব্যবসা করতে কি হিসাবে থাকবে? কোন জায়গায় হয়েছে ঘটনাটা? নবাবহাট হলযোগ স্কুলে গেছে। সন্ধ্যার দিকে এখন ওদের আজকে অনেক মাল ঢুকেছে গাড়িতে, গাড়ি আর কি ঢুকেছে দোকানে। তো সেই গাড়ি ঢোকা সত্ত্বে কিছু মাল বাইরে চলে গেছে, যে সব ছেলেরা থাকে দোকানে তারা লরি মাল নিয়ে গেছে বাইরে। আর এখন ওরা 2-3 জন দোকানে ছিল, দোকান মালিক মা বাবা ভাগনা এরা ছিল। তো এই থাকাকালীন এই কিছুক্ষণ আগে 5-10 মিনিট আগে হয়তো 5 জন ঢুকেছিল বলছে, ওরা যেটা বলছে ফোন করে আমাকে বলেছিলো সেটাই আমি বলছি। 5 জন ঢুকে ওদেরকে সব মানে বন্দুক দেখিয়ে যে সব যা আছে বের করে দিয়ে দেওয়ার শর্ত বলেছে আরও কিছু আছে। তো আরও কিছু আছে ওরা বলেছে আর কিছু নেই। তো সেই কারণে যে গুলি মেরেছে ওদেরকে আর কি, যে গুলি করে তাদেরকে মেরে দেবো, যা আছে সব দিয়ে দেবো। কিন্তু ওরা ভয়ে যা ছিল জীবনের ভয়টা দিয়ে দিয়েছে। তো টাকা পয়সা আবার চলে আসবে সেইভাবে ওরা ক্যাশ বক্সে যা ছিল সব কিছু দিয়ে দিয়েছে। কতগুলো গুলি চালিয়েছে বলে গেছে? গুলি কতগুলো চালিয়েছে একমাত্র ওই বলতে পারবে। আমাকে তাড়াহুড়োর মধ্যে ও তো কাঁদছিল আর বললো যে কাকিমা এই হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন হসপিটালে ভর্তি করুন। কজন ছিল ওরা? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বর্ধমানের উল্লাস সংলগ্ন এলাকায় চাঁদা তোলার সময় লরির ধাক্কায় মৃত্যু হল শ্রীরামপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র বিশ্বজিৎ রুই দাসের। রবিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। চাঁদা তোলার সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে বর্ধমানের উল্লাস সংলগ্ন এলাকায়। মৃতের নাম বিশ্বজিৎ রুই দাস, শ্রীরামপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়
আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে বেশ কিছু ছাত্র রাস্তায় চাঁদা তুলছিল। সেই সময় একটি লরি দ্রুত গতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছাত্রকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ছাত্রের। রবিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নামে এলাকায়। ঘটনাটা আমরা সকাল দিকে বাচ্চাগুলো সরস্বতী পুজোর চাঁদা তুলছিলাম, তো ওইদিকে বাচ্চা ছেলে এরপর গাড়ি বাড়ি তো আস্তে গাড়ি চালাতে হবে, কিন্তু গাড়িওয়ালা সেটা করেনি, ও হাই স্পিডে নিয়ে যাচ্ছিলো সামনে। ও বাচ্চা চেষ্টা করেছে অনেক, পেছন থেকে লাভ মেরেছে, কিন্তু তবুও নিজেকে বাঁচতে পারেনি। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা আলিশা যতরাম বর্ধমান, যে দু নম্বর গোডাউন আছে গোডাউনের সামনে। কিসের চাঁদা তুলছিল? সরস্বতী পুজোর চাঁদা তুলছিল। কতজন ছিল ওরা? বাচ্চা প্রায় ছিল 7-8 জন। কোন রোডে তুলছিল? ওই রোড না, এফসিআই গোডাউন আছে ওই রাস্তা, গ্রামের মধ্যে একটা রাস্তা, সব ড্রাইভারকে তো আসতে চালাতে হবে। আমরা যদি মানুষ হয়ে মানুষের না সুবিধা অসুবিধা বুঝতে পারি তাহলে কীরকম? কী নামের? নাম বিশ্বজিৎ রুই দাস। কত বছর বয়স হবে? হবে ওই 13-14। পড়াশোনা করতো? হ্যাঁ, 9। কোন স্কুলে? তো শ্রীরামপুর হাই স্কুল। মানে চাঁদা তুলছিল, লরিওয়ালা মেরে দিয়েছে। কোন জায়গায় চাঁদা তুলছিল? ওরা আলসেতে। কিসের চাঁদা? মানে সরস্বতী পুজো মনে হয়। তো গাড়ি কি ধরা পড়েছে? ওই নাম্বার কিন্তু মুখস্থ আছে ওদের কাছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রেড ক্রসের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হল শনিবার। পৌর উৎসবের অষ্টম দিন মঞ্চ মাতালেন অতিথি শিল্পী রথিকে ভট্টাচার্য। রবিবার সকালে আউশ গ্রামের সিদ্ধা মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা। ভারতের কমিউনিস্ট পার্টি পূর্ব বর্ধমান জেলা কমিটির 24তম সম্মেলনকে সামনে রেখে শনিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান নবাবহাট সংলগ্ন একটি দোকানের কর্মীর হাতে গুলি করে দোকান লুটের অভিযোগ উঠল 5 জন দুষ্কৃতীর বিরুদ্ধে। বর্ধমানের উল্লাস সংলগ্ন এলাকায় চাঁদা তোলার সময় লরি ধাক্কায় মৃত্যু হল শ্রীরামপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রের। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।